আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুহুয়া জান্নাত। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আগামী 11 জানুয়ারি সারা দেশে সব বিভাগীয় শহরে সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীতে এই গণঅবস্থান হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেছেন। আজ শুক্রবার বেলা 2:30টার পরে বিএনপি সহ 13টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা গণমিছিল কর্মসূচি শুরু করেন। সেখান থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নয়াপল্টন থেকে এই গণমিছিল শুরু হয়। মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হবে। 2.5 কিলোমিটার দূরত্বের এই পথের বিভিন্ন স্থান থেকে গণমিছিলে যুক্ত হবেন বিএনপি সহ 13টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সতর্ক পাহারা বসিয়েছে ছাত্রলীগ। নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলী স্কোয়ার প্রাঙ্গণে শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, তারা নাকি রাষ্ট্র মেরামত করবে। বিএনপি রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে, এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে। শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি সহ আরও অনেকে। বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন বই তুলে দিয়ে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। এবারও 1 জানুয়ারির আগেই ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের জন্য মোট 33,96,09,000 নতুন বই ছাপানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। তবে বই ছাপানোর কার্যদেশ দিতে দেরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। পাশাপাশি কাগজ ও বিদ্যুৎ সংকটের কারণে বই উৎসবের মাত্র 2 দিন বাকি, এখনও ছাপার কাজ শেষই হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 80% বই দিয়ে উৎসব পালনের কথা বললেও বই প্রকাশকরা বলছেন 1 জানুয়ারিতে সর্বোচ্চ 50% পৌঁছানো সম্ভব। আর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাপানো বইয়ে নিম্নমানের কাগজ ব্যবহারের অভিযোগ এনেছেন মুদ্রণকারীরাই। দীর্ঘ 13 বছর পর আবারও আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে বেলা 12টা পর্যন্ত। এ পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 6 লাখ পরীক্ষার্থী। এবার প্রচলিত খাতার বদলে বুকলেটে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। সারা দেশ থেকে বৃত্তি পাবে 85,500 শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুলে 33,000 এবং সাধারণ গ্রেডে 49,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022-এর কর্মপরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারিতে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলেছে সংশ্লিষ্ট প্রশাসন। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশাপাশি খেরসন, মাইকোলাইভের দক্ষিণ অঞ্চল ও জাইটোমিরের পাকিস্তানে বিমান হামলার অ্যালার্ম বেজে ওঠে। কিয়েভ শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে করা এক পোস্টে বলেছে, রাজধানীতে বিমান সতর্কতা জারি করা হয়েছে, দয়া করে আশ্রয়ে যান, যদিও এখনও পর্যন্ত কোনো হামলার খবর পাওয়া যায়নি। সবচেয়ে আপন মানুষটি যখন না ফেরার দেশে চলে যায়, তখন অন্ধকার নেমে আসে পৃথিবী জুড়ে। বর্তমানে লাতিন আমেরিকান দেশ ব্রাজিলবাসীর অবস্থা ঠিক একই রকম। যে পেলে ব্রাজিলকে এনে দিয়েছিলেন 3 বারের বিশ্বকাপ জয়ের আনন্দ, ব্রাজিলকে নিয়ে গিয়েছিলেন ফুটবলের অনন্য উচ্চতায়, সে পেলে বৃহস্পতিবার রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সবাইকে ছেড়ে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোকস্তব্ধ ব্রাজিলবাসী। পেলের চলে যাওয়া যেন কোনোভাবেই মানতে পারছেন না তার ভক্ত সমর্থকরা। ফুটবলের অভিভাবক হারিয়ে শোকাহত তারা। শ্রদ্ধা আর ভালোবাসায় আজীবন বেঁচে থাকবেন কালামানি খ্যাত পেলে, মনে করছেন ভক্তরা। ফুটবলের রাজাকে শেষবার দেখতে হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন তারা।
পেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বার্তা দিচ্ছে সবাই। ফুটবলের এই কিংবদন্তি ব্রাজিলিয়ান নিয়ে বার্তা লিখেছেন মেসি, নেইমার, রোনালদো সহ আরও অনেকে। কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ফরাসি তারকা এমবাপ্পেও লিখেছেন পেলেকে নিয়ে বিদায় বার্তা। ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ফুটবলের রাজা বিদায় নিয়েছেন, তবে তাকে ভোলা যাবে না, শান্তির ঘুম ঘুমাও রাজা। ইতিহাসে পেলে এবং এমবাপ্পেই 20 বছর বয়স হওয়ার আগে বিশ্বকাপ জিতেছেন, কিন্তু 24 বছর বয়স হওয়ার আগে 2টি বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছেন শুধুই পেলে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24 পেজ। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। ফ্ল্যাশ নিউজ নিয়ে এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি মুহুয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।